আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ কমার্স অ্যাকাডেমির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টের দ্বিতীয় ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে একটি ম্যাথ সলিউশন করে দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতায় নতুন আরেকটি ম্যাথ দেখাবো চলো তাহলে ম্যাথটি আগে আমরা পড়ে নেই আসলাম অ্যান্ড আলম আর পার্টনার্স আর অ্যাট প্রফিট শেয়ারিং রেশো থ্রি ইস টু টু দে এগ্রি টু অ্যাডমিট আরিফ অ্যাজ এ নিউ পার্টনার ফর ওয়ান ফোর শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট হোয়াট উইল বি দ্য নিউ রেশো আমরা কোশ্চেন থেকে দেখতে পেলাম যে আসলাম এবং আরিফ নামক দুইজন অংশীদার কারবার বিদ্যমান পুরাতন অংশীদার নতুন আরেকজন অংশীদার কারবারে আগমন করতে যাচ্ছে তার নাম হলো আরিফ আরিফ কারবারে চার ভাগের এক অংশ মুনাফা ভোগ করবে এই শর্তে আগমন করবে পুরাতন অংশীদারগণ তারা তাদের লাভ লোকসান বন্টন করে নিত তিনিস টু দুই অনুপাতে এই তথ্যগুলোর উপরে ভিত্তিতে আমাদের নিউ রেশো বের করতে বলেছে আমি তোমাদের কিভাবে নিউ রেশো বের করা যায় সে পদ্ধতিটা তাহলে এই ভিডিওতে দেখাচ্ছি পার্টনারশিপ অ্যাকাউন্ট ম্যাথ সলিউশন টুয়ে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে নিউ রেশো বের করতে ক্যালকুলেশন অফ নিউ রেশো কারবারে যে ওলরে দেওয়া ছিল সেটা আমরা আগে লিখব সেটা দুইজন ব্যক্তির ছিল একজন হলো আসলাম আর একজন ছিল নতুন একজন কারবারে অংশীদার আসলো আরিফ আরিফ কারবারে চার ভাগের এক অংশ পাবে এই শর্তেই তাকে কারবারে নেওয়া হয়েছে তাহলে বাকি কতটুকু থাকে আমরা যদি একটু দেখি দেখো এই বক্সটা যদি কারবার হয় সেটাকে যদি আমরা চারটা টুকরা করতে পারি সমানভাবে এর একটি অংশ আরিফ পাবে তাহলে বাকি যে তিনটি অংশ থাকে এই তিনটি অংশ পাবে আসলাম এবং আলম মিলে তাহলে এই তিনটি অংশই কিন্তু আমরা দেখবো এটাকে আমরা বলবো রিমেইনিং ব্যালেন্স রিমেনিং ব্যালেন্স কীভাবে ওয়ান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে সমাধান করলে রিমেনিং ব্যালেন্স চলে আসে মূল যে কাজটা ছিল নিউ রেশু বের করা সেটা আমরা এখন করতেছি প্রথমে আসলামের অংশ বের করবো আসলামের অংশ পুরাতন অংশীদার যেটা ছিল আসলামের সে অংশ থেকে আমরা নিব আসলামের ছিল পাঁচ ভাগের তিন অংশ সেটাকে আমরা মাল্টিপল করব ব্যালেন্স অংশ দ্বারা এটাকে যদি আমরা সমাধান করতে পারি সেক্ষেত্রে মান আসতেছে কুড়ি আর এটা হল নাইন অর্থাৎ টোয়েন্টি ডিভাইডেড নাইন পরবর্তী জন আলম আলম গেট আলম ছিল পাঁচ ভাগের দুই অংশ সেটাকে আমরা মাল্টিপল করব অবশিষ্ট অংশ দ্বারা সে অবশিষ্ট অংশ দ্বারা যদি মাল্টিপল করি সেক্ষেত্রে আমাদের আসতেছে আস্তে ডিভাইডেড সিক্স শেষ নতুন যে অংশীদার কারবারে আসলো আরিফ আরিফের অংশটুকু কিভাবে আসতেছে এটা কিন্তু এই অঙ্কের মেজার পয়েন্ট আরিফের অংশ আরিফ যে অংশটা পাচ্ছিল সেটা হলো চার ভাগের এক অংশ এটা একটা মজার সলিউশন খেয়াল করো এখানে মানটা টোয়েন্টি আছে এখানেও মান টোয়েন্টি অবভিয়াসলি আমাদের এই মানটাও কত হবে টোয়েন্টি হবে তাহলে এই টোয়েন্টিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি এবং হর এবং লব উভয়কেই তাহলে আমরা ওই অংশ ভাগ ফল দ্বারা গুণ করবো টোয়েন্টিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি ফাইভ হয় তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম মানটা চলে আসলো তাহলে মানটা যদি আমরা এখন লিখে নিই সো নিউ রেশু এই নিউ রেশুটা আমরা সাজিয়ে নিতে পারি নাইন ইস টু সিক্স ইস টু ফাইভ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই নতুন কারবারটা বন্টিত হবে ভবিষ্যৎ মূলধন মুনাফা বণ্টিতে হবে কিন্তু এই অনুপাতে আশা করি ছোট যে অঙ্কগুলো আসে তার দ্বিতীয় ম্যাটটি তোমরা বুঝতে পেরেছ আমি সার্বিকভাবে প্রথম একটি অংশ বুঝিয়ে দিই ক্যালকুলেশন অব নিউ রেশো যেখানে ওল্ড রেশো হিসাবে থ্রি দেয়া টু দেওয়া ছিল আরিফ নামক একজন ব্যক্তি নতুন আসলো সে চার ভাগের এক অংশ কারবার থেকে নিবে অবশিষ্ট থাকে চার বাগের তিন অংশ সেটা সমাধান করে আমরা নিউরেশো বের করলাম এই নিউরেশোর ক্ষেত্রে আসলাম আলম আরিফ তিনটা অংশের সমাধান করে নিলাম পুরাতন অংশীদ্বারা যা ছিল অনুপাত সে অনুপাতকে গুণন করেছি অবশিষ্ট অংশ দ্বারা এটা ছিল তিন এস দুই গুণ করলে পাঁচ পাঁচ ভাগের তিন অংশকে আমরা গুণ করেছি ব্যালেন্স রিমেনিং ব্যালেন্স অবশিষ্ট অংশ দ্বারা তাহলে অ্যান্সার আসলো নয় ঠিক একইভাবে আলম এবং আরিফ করেছি এটুকু যদি সমাধান করে নিই সেক্ষেত্রে আমরা পেলাম নতুন রেশু নতুন রেশু নাইন ইস টু সিক্স ইস টু ফাইভ আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকবে আশা করি নেক্সট ভিডিও দেখবে তোমরা এবং ওই ভিডিওতেও আমি নতুন আরেকটি ম্যাথ তোমাদের সলিউশন করে দেখাবো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ